शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब। নমস্কার, আমি কৌশিক। পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত। খবর শুরুর আগেই নজর রাখবো আজকের হেডলাইন্সে। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টুটে। আসানসোলের ধাক্কাতে তপসি বাবা মোড়ের কাছে একসাথে বেশ কয়েকটি দোকান ও ঝুপড়িতে আগুন, আগুনে পুড়ে মৃত্যু বৃদ্ধার, বশীভূত কয়েকটি দোকান। ঘটনাস্থল পরিদর্শনে গেলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। আসানসোলের কুলটিতে এক গৃহস্থের বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। অল্পের জন্য রক্ষা পেলেন বাড়ির সদস্যরা। আগুনে পুড়ে ছাই বাড়ির আসবাবপত্র সহ যাবতীয় নথি। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছলো দমকলের একটি ইঞ্জিন। আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি রেলপার ও কাল্লা এলাকার দুটি ছটঘাট পরিদর্শন ছাড়লেন। করোনা আবহে ছট ব্রত পালনকারীদের সুবিধার্থে নানা ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন তিনি। সরকারি নির্দেশিকাকে প্রাধান্য দিয়ে ছট ব্রত পালনের আর্জি রাখলেন আম জনতার কাছে। আসানসোলে প্রাক্তন স্ত্রীর প্রেমিকের হাতে ক্যান্সার আক্রান্ত স্বামীর আক্রান্ত হওয়ার অভিযোগ। টাকা পয়সা সম্পত্তি দখলের জন্য এই হামলা বলে অভিযোগ অভিযোগকারীর। ঘটনার অভিযোগ দায়ের থানায়। করোনা আবহে সরকারি নির্দেশিকাকে প্রাধান্য দিয়ে শিল্প শহর দুর্গাপুরে কালীপুজোর আয়োজন। দুর্গাপুরের এডিশন, সবুজ সংঘ, যুব ভারতী সংঘ, রামকৃষ্ণ সর্বজনীনের কালীপুজো নজরকাড়া। দর্শনার্থীদের ভিড় এড়াতে অভিনব মণ্ডপ সজ্জা তিন পুজোয়। রানীগঞ্জের বল্লভপুরে পালিত হল শহীদ সুকুমার ব্যানার্জির স্মরণসভা। স্মরণসভায় উপস্থিত হয়ে শহীদ সুকুমারের স্মৃতিচারণা করলেন প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, বিধায়ক গুণ দত্ত সহ অন্যান্যরা। বিশ্ব মধুমেহ দিবস উপলক্ষে আসানসোলে বের করা হলো সচেতনতা র্যালি। সচেতনতা র্যালিতে উপস্থিত হয়েছিলেন গণমান্য চিকিৎসকেরা। আসানসোলে ধাক্কাতে তপসি বাবা মোড়ের কাছে একসাথে বেশ কয়েকটি দোকান ও ঝুপড়িতে হঠাৎই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। আগুনে পুড়ে মৃত্যু বৃদ্ধার, আগুনে পুড়ে ভস্মীভূত কয়েকটি দোকান। ঘটনাস্থল পরিদর্শনে গেলেন আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। আসানসোলে ধাক্কাতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। আগুনে পুড়ে মৃত্যু এক বৃদ্ধার। আসানসোল উত্তর থানার অন্তর্গত তপসি বাবা মোড়ের কাছে একসাথে বেশ কয়েকটি দোকান ও ঝুপড়িতে হঠাৎই আগুন লেগে যায়। আগুনের কারণে রেলপারে দক্ষিণ ধাক্কা, আর কে ডাঙ্গাল ও আশপাশের এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। গোটা এলাকা অন্ধকারে ডুবে যায়। এই ঘটনায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কয়েকটি দোকান আগুনে পুড়ে ভস্মীভূত হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে দমকল কর্মী ও বিদ্যুৎ বিভাগের কর্মীরা উদ্ধার কাজ চালায়। প্রত্যক্ষদর্শীদের অনুমান, সম্ভবত হাইকোর্টের নিষেধাজ্ঞা অমান্য করে বিভিন্ন জায়গায় পটকা ফাটানো হচ্ছিল। সম্ভবত কোনো পটকার আগুনের ফুলকি থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রদীপ মোমবাতি থেকেও আগুন লাগতে পারে বলে অনুমান তাদের। কালীপুজোর রাতে আগুন লাগার ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান রাজ্যের শ্রম ও আইনমন্ত্রী মলয় ঘটক। আগুনে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সাথে কথা বলেন তিনি। সব রকম সহযোগিতার আশ্বাসও দিলেন রাজ্যের মন্ত্রী।
अभी आपको आज रात कहाँ रहिएगा उसका है ना, कुछ तो करना पड़ेगा। ঘটনার খবর পেয়ে রবিবার সকালে ঘটনাস্থলে আসেন আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক জিতেন্দ্র তেওয়ারি। দলের তরফ থেকে প্রত্যেক পরিবারকে 5,000 টাকা অনুদান দেওয়া হবে বলে জানালেন তিনি। পৌর নিগমের পক্ষ থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের জন্য একটি করে ঘর তৈরি করা দেওয়ারও কথা জানালেন জিতেন্দ্র তেওয়ারি। অন্যদিকে সরকারি নিয়মে মৃতার ক্ষতিপূরণের কোনো ব্যবস্থা থাকলেও তাও করা হবে বলে জানালেন পুর প্রশাসক। গিয়েছিল এবং বেশ কিছু গরিব লোকদের ঝুঁকড়ি পুড়ে গেছে, একজন মারাও গেছে। তো আমরা সবাই এসেছিলাম, আমাদের দলের তরফ থেকে ব্লক সভাপতি আছেন, উনি বলেছেন দলের তরফ থেকে প্রত্যেক পরিবারকে 5,000 করে অনুদান দেওয়া হবে এবং পৌর নিগমের তরফ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় পৌর নিগমের তরফ থেকে তাদেরকে একটা করে রুম এখানে করে দেওয়া হবে, এক মাসের মধ্যে একটা কমপ্লিট করে দেওয়া হবে যাতে তারা গরিব হবে। একজন মারা গেছে, মারা গেছে তো এটা তো ঠিকই আছে, মারা গেছে একজন, কিন্তু তার সরকারি নিয়মে যদি কিছু পাওয়ার স্কোপ থাকে সেটা নিশ্চয়ই দেখা হবে। ইমিডিয়েটলি এই পরিবার বাকি যারা বেঁচে আছে তাদেরকে যাতে রাখা যায়, তারা যেন নিজের ব্যবসা করতে পারেন, আবার এখানে থাকতে পারেন, তার জন্য যেটা করণীয় সেটা আর ইমিডিয়েটলি তাদেরকে 5,000 টাকা করে দলের তরফ থেকে দেওয়া হচ্ছে। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। কালীপূজোর রাতে কুলটি থানার অন্তর্গত আজাদ বস্তির বাসিন্দা এক ব্যক্তির বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। আগুনে পুড়ে ছাই হয়ে যায় বাড়ির আসবাবপত্র সহ যাবতীয় নথি। আগুন নেভাতে খবর দেওয়া হয় দমকল বিভাগকে, স্থানীয়রা আগুন নেভাতে তৎপর হয়। দমকলের একটি ইঞ্জিন পরে পৌঁছে 1 ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। কুলটি থানার অন্তর্গত নিয়ামতপুর আজাদ বস্তির বাসিন্দা মুজাহিদ আনসারির বাড়িতে আচমকাই আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। আগুনে পুড়ে যায় ঘরের যাবতীয় আসবাবপত্র সহ ব্যাংকের বীমার নথি। ঘটনার বিবরণে জানা যায়, শনিবার রাত 9টা নাগাদ বাড়ির সকলেই বাড়ির বাইরে বসেছিলেন। সেই সময় আচমকাই পোড়া পোড়া গন্ধ পান তারা। বাড়ির ভেতর ঢুকে তারা দেখতে পান ঘরের যাবতীয় সামগ্রী দাউদাউ করে জ্বলছে। হঠাৎ আগুন দেখতে পেয়ে কার্যত আতঙ্কিত হয়ে পড়েন বাড়ির সদস্যরা, খবর দেওয়া হয় দমকলকে। দমকলের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয়রা নিজেদের প্রচেষ্টায় আগুন নেভানোর কাজ করে। পরে ঘটনাস্থলে দমকলের একটি ইঞ্জিন পৌঁছে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। 70,000 রুপিয়া ক্যাশ রাখা হওয়া থা আমারা আর 2.5 লাখ রুপিয়া কা হিসাব থা খাতা মে, ও খাতা পুরা জল গিয়া, আনমারি কা ভি সারা সামান পুরা বিলকুল জল গিয়া, কুছ ভি নাই বাচা উস রুম কা, আমারা সব কুছ জল গিয়া, আমারা সব রাখ হো গিয়া, পয়সা ভি সারা সব কুছ জল কে রাখ হো গিয়া, আনমারি পলঙ্গ জিতনা ভি থা জো ভি মিলা থা ফ্রিজ উরে সব সারা সব কুছ জল গিয়া হ্যায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান স্থানীয় কাউন্সিলর মীর হাসিম, স্থানীয় এলাকার বিশিষ্ট সমাজসেবী জাকির হোসেন। আগুনে লেলিহান শিখায় ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা, এমনটাই অনুমান বাড়ির গৃহকর্তার। তবে ঠিক কি কারণে এই আগুন লাগলো তা বুঝে উঠতে পারেননি বাড়ির সদস্যরা। সবকিছু হারিয়ে মাথায় হাত পরিবারের সদস্যদের। আসানসোল থেকে সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আসানসোল পৌর নিগমের বোর্ড অফ অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান জিতেন্দ্র তেওয়ারি আসানসোলের রেলপার এলাকার তোপসি বাবা ছটঘাট ও কাল্লার প্রভু ছটঘাট পরিদর্শন সারলেন। করোনা আবহে ছট ব্রত পালনকারীদের সুবিধার্থে নানা ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন তিনি। ছট ব্রত পালনকারীদের ন্যূনতম সামাজিক দূরত্ব বজায় রেখে ব্রত পালনের কথা জানালেন জিতেন্দ্র তেওয়ারি। আসানসোল পৌর নিগমের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান জিতেন্দ্র তেওয়ারি আসানসোলের রেলপার এলাকার তোপসি বাবা ছটঘাট ও কাল্লার প্রভু ছটঘাট পরিদর্শনে গেলেন। পরিদর্শনে গিয়ে জিতেন্দ্র তেওয়ারি জানালেন, প্রত্যেক বছর ছটের সময় ছট ব্রত পালনকারীদের সুবিধার্থে নানা ব্যবস্থা থাকে। ব্রত পালনকারীদের যাতে কোনো অসুবিধা না হয় সেই লক্ষ্য পূরণে এবছরও প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে। করোনা বিধি মাথায় রেখে সরকারি নির্দেশিকাকে প্রাধান্য দিয়ে আমজনতার কাছে ছট ব্রত পালনের আবেদন রাখলেন আসানসোল পৌর নিগমের বোর্ড অব অ্যাডমিনিস্ট্রেশনের চেয়ারম্যান জিতেন্দ্র তেওয়ারি। প্রভু ছটঘাটে পৌর নিগম ছাড়াও স্থানীয় কমিটির তরফেও ছট ব্রত পালনকারীদের স্বার্থে প্রতিবছরই প্রশংসনীয় কাজ হয় বলে জানালেন তিনি। ছট ব্রত পালনকারীদের স্বার্থে এবছরও সব রকম ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন পুর প্রশাসক জিতেন্দ্র তেওয়ারি। আমজনতার উদ্দেশ্যে নিরাপদ সামাজিক দূরত্ব বজায় রেখে ছট ব্রত পালনের কথা জানালেন পুর প্রশাসক। ছট কে পহলে হর বার সে হাম লোগ ইয়ে কাম করতে হ্যায় কি জাহাঁ জাহাঁ ছট ঘাট হ্যায় ওহাঁ উসকা পরিদর্শন করনা ইস বার ভি, অর ইয়ে প্রভু ছট ঘাট তো আপ জানতে হ্যায় কি ছট পূজা কে লিয়ে বিখ্যাত হ্যায়,
और इस शिल्पांचल में छठ को उत्कर्ष पर ले जाने के लिए, छठ जो त्यौहार है इसको अपनी गरिमा पहुंचाने के लिए इस प्रभु छठगढ़ का बहुत बड़ा योगदान है। इस बार भी नगर निगम तो है ही, लेकिन अपने उद्योग से भी, क्लब के सारे लोग अपने उद्योग से भी हर साल जैसा करते हैं, सेवा भावना की दृष्टिकोण से काम कर रहे हैं, इस साल भी बहुत अच्छा काम कर रहे हैं और आने वाले दिनों में ईश्वर का आशीर्वाद रहा, छठ मैया का आशीर्वाद रहा, तो और इसी तरह लोगों के जीवन में सुख शांति लाने का हम प्रयास कर रहे हैं। আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। খবরে এখন সময় একটা বিরতির। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखें। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स जे संस्था हमें जे এখানে এসে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহু আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। নিউজ কে তো মাপদণ্ড হতে হ্যাঁ উসমে খরা উতরতে হুয়ে ইসি তরহ আপ কাম করতে রহে ক্যোঁকি বর্তমান সময় মে चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। कालीगंजের যে সংস্কৃতি, কালীগঞ্জের যে কালচার ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্বহ আকার ধারণ করুক। এই সংবাদপত্র প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়া মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যদি দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসে নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্ত এসেছি তেনা পাবলিক টাইমসে তার চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি বর্ণধার তাকে কৃতজ্ঞতা জানাই, তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মনোজ্ঞ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinod ji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company.
শ্রীরাম মাল্টি ডেভেলপার রেসিডেন্সিয়াল অ্যান্ড কমার্শিয়াল প্রজেক্ট অ্যাভেলেবল অন্ডাল নিয়ার এয়ারপোর্ট কাজোড়া আসানসোল ফ্ল্যাট অ্যাভেলেবল অ্যাট ব্যানাচিটি জে কে পার্লেন নিয়ার NSHM কলেজ কন্ট্যাক্ট নাম্বার 9832114696 অ্যান্ড 8016999596 রানীগঞ্জ লায়ন্স JDMC DAV পাবলিক স্কুল ইস্যুইং অফ এডমিশন ফর্ম ফর দ্য একাডেমিক সেশন 2021-2022 ফর ক্লাসেস LKG টু 8 শ্যাল কমেন্স ফ্রম 9th নভেম্বর 2020 থ্রু অনলাইন rljdmcdavps.org ইন্টারেস্টেড প্যারেন্টস মে অ্যাপ্রোচ দ্য স্কুল অফিস ফর ডিটেল ইনফরমেশন কন্ট্যাক্ট নাম্বার 0341448605 8 AM টু 3 PM অল ওয়ার্কিং ডে মোবাইল নাম্বার 7585995956 জানালার কাঁচ ভেঙে দিয়ে তার উপর হামলা চালানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ টাকা পয়সা সম্পত্তি দখলের জন্য তার প্রাক্তন স্ত্রী যোগ সাজসে এই ঘটনা বলে অভিযোগ অভিযোগকারী ঘটনার অভিযোগ দায়ের থানায় দীর্ঘদিন স্ত্রীর সাথে সংসার তারপর বিবাহ বিচ্ছেদ হয় অতনু কুমার ভৌমিকের তাদের এক সন্তানও রয়েছে যদিও সে তার বাবার কাছে থাকে অতনুবাবুর অভিযোগ তার স্ত্রীর সাথে পিঙ্কু চক্রবর্তী নামক এক ব্যক্তির বিয়ের আগে থেকেই সম্পর্ক এমনটাই অভিযোগ করছেন তিনি তিনি জানান বহু কষ্ট করে তার স্ত্রীর সাথে পিঙ্কুর সম্পর্ক ছেদ পড়ে যখন অতনুবাবু ক্যান্সার আক্রান্ত হন তারপর থেকেই প্রাক্তন প্রেমিকের সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়েন অতনুবাবুর স্ত্রী মুনমুন দেবনাথ তিনি জানান শনিবার রাত্রি 10টা নাগাদ এক ব্যক্তি তার বাড়ির জানালায় ঢিল ছুড়ে কাঁচ ভেঙে দেয় আওয়াজ শুনে বাইরে বেরিয়ে আসতে অতনুবাবু দেখতে পান যে পিঙ্কু বাইক নিয়ে দাঁড়িয়ে তাকে ধরতে গেলে দ্রুত গতিতে সে পালিয়ে যায় তার উপর এই হামলার কারণ হিসেবে অতনুবাবু জানান তার প্রাক্তন স্ত্রী ও তার পরিবার এবং তার স্ত্রীর প্রাক্তন প্রেমিক তাকে প্রাণে মেরে ফেলতে চায় ও তার টাকা পয়সা সম্পত্তি দখল করতে চায় এই ঘটনার পরই স্বাভাবিকভাবেই আতঙ্কিত ক্যান্সার আক্রান্ত অতনু ভৌমিক তিনি এই বিষয়ে রূপনারায়ণপুর থানায় লিখিত অভিযোগ করেন তার প্রাক্তন স্ত্রী ও তার পরিবার এবং তার স্ত্রীর প্রাক্তন প্রেমিক পিঙ্কুর বিরুদ্ধে যদিও এই সম্পূর্ণ অভিযোগটি মিথ্যা এমনটাই জানান প্রাক্তন স্ত্রীর আত্মীয়রা এই সম্পর্কে বাদল বাবু জানান আমরা কিছুই জানি না আরে উনি যে আপনাদের উপর ব্লেম চাপাচ্ছেন ওটার সম্বন্ধে কিছু জানেন আপনারা আমরা কিছুই জানি না বলছি তো আমাদের এখানে প্রোগ্রাম হচ্ছে আমরা প্রোগ্রামেই আছি এত কিছুই জানি না তো আপনারা উনি জামাই হন এক্স জামাই এখন ওর সাথে আমাদের ডিভোর্সিং ফাইল হয়ে গেছে ডিভোর্স কেস ইয়ে হয়ে গেছে কমপ্লিট ক্লিয়ার হয়ে গেছে তা আপনাদের নামে ব্লেম চলে যাচ্ছে যে নাকি আপনার যে মেয়ে রয়েছে তার কোনো
অবৈধ সম্পর্ক রয়েছে, সে নাকি তার বাড়িতে হামলা চালাচ্ছে। সেটা এখন হামলা চালাচ্ছে প্রমাণ দেখাতে বলো ওদের, যে সে চালিয়ে থাকে মানে ও তো এখানে থাকে না। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। করোনা আবহে সরকারি নির্দেশিকাকে প্রাধান্য দিয়ে শিল্প শহর দুর্গাপুরের বিভিন্ন ক্লাব সংগঠনের তরফে কালী পুজোর আয়োজন করা হয়েছে। দুর্গাপুরের এডিশন সবুজ সংঘ, দুর্গাপুরের যুব ভারতী সংঘ ও দুর্গাপুর ফ্রেন্ডস ক্লাব রামকৃষ্ণ সর্বজনীনের কালী পুজোর আয়োজন নজর কাড়া। তবে এবছর করোনা সচেতনতা বৃদ্ধিতে জোর দিয়েছেন পুজো উদ্যোক্তারা। করোনা আবহে সরকারি নির্দেশিকাকে প্রাধান্য দিয়ে শিল্প শহর দুর্গাপুরের বিভিন্ন ক্লাব সংগঠনের তরফে আয়োজন করা হয়েছে কালী পুজোর। শিল্প শহর দুর্গাপুরের এডিশন সবুজ সংঘ ক্লাবের পুজো এবছর 48তম বর্ষে পদার্পণ করল। মণ্ডপসজ্জায় থিমের আদলে গঠিত মণ্ডপসজ্জায় স্থান পেয়েছে পাহাড়। পাহাড়ের মধ্যে টয় ট্রেন যাচ্ছে, পাহাড়ের কোনায় রয়েছে মন্দির। উত্তরবঙ্গে বরফে মোড়া পাহাড়কেই থিমের আদলে তুলে ধরার চেষ্টা করা হয়েছে বলে জানালেন উদ্যোক্তারা। করোনা আবহে সরকারি নির্দেশিকাকে প্রাধান্য দিয়ে কালী পুজোর আয়োজন বলে জানালেন পুজো উদ্যোক্তা। আমাদের এই পুজো কমিটির নাম এডিশন সবুজ সংঘ ক্লাব, রিজন দুর্গাপুর 5। আমাদের এটা 48 বছর পদার্পণ করেছে। আমরা একটা থিম করেছি, যে থিমের মধ্যে দিয়ে দেখানোর চেষ্টা করেছি যে একটি পাহাড়, পাহাড়ের মধ্যে রেল যাচ্ছে টয় ট্রেন, এবং তার পাশে পাহাড়ের এক কোনায় হচ্ছে একটা মন্দির। হ্যাঁ, এই আদতে মানে বরফের একটা পাহাড়কে সামনে তুলে ধরার চেষ্টা করেছি। উত্তরবঙ্গের যে সিন আমরা অনেক সময় দেখে থাকি সেটাকে একটু চেষ্টা করেছি তুলে ধরার। আশা রাখি মানুষের ভালো লাগবে। এবং আমাদের এই যে শ্যামা পূজা, এই শ্যামা পূজা সবাই আনন্দ উপভোগ করুক, এবং যে করোনা পরিস্থিতি সেই করোনা পরিস্থিতি সবাই ডিস্টেন্স মেনটেন করা বা গভর্নমেন্ট থেকে যে সমস্ত নিয়মাবলী বলেছে সেগুলো আমরা পালন করব। অন্যদিকে দুর্গাপুরের যুব ভারতী সংঘের পুজো এবছর 31তম বর্ষে পদার্পণ করল। কম্বোডিয়ার বুদ্ধ মন্দিরের আদলে মণ্ডপসজ্জা, প্রতিমাতেও অভিনবত্বের ছোঁয়া। পুজো ও আনুষাঙ্গিক খরচ খরচা মিলিয়ে এবারের পুজোর বাজেট প্রায় 2,50,000 টাকা। করোনা বিধি মাথায় রেখে খোলা মণ্ডপ, যা দর্শনার্থীদের ভিড় সামলাতে সহযোগী হবে বলে আশাবাদী উদ্যোক্তারা। মণ্ডপ চত্বরে জমায়েত নিষিদ্ধ, রয়েছে স্যানিটাইজেশনের ব্যবস্থাও। আমাদের 31তম বছরে পদার্পণ করল। এটা কম্বোডিয়ার বুদ্ধ মন্দিরের আদলে তৈরি একটি মণ্ডপ। আমাদের পুজো বাজেট সব শুদ্ধ মিলিয়ে 2,50,000 টাকা। প্রথমত গভর্নমেন্টের যা রুলস রেগুলেশন মেনশন করে দিয়েছেন, আমরা সেই সমস্ত কিছুই মেনটেন করে চলার চেষ্টা করছি। প্রথমত ওপেন স্পেস রেখেছি, যাতে মানুষের এখানে প্রতি বছরে মানুষ আসেন, এবং এটা তো আমরা অন্যভাবে দেখানোর চেষ্টা করি শিল্পীর শিল্পকে, কিন্তু এবারে পুরোপুরি ওপেন স্পেস। স্বাভাবিকভাবে এখানে জমায়েত হওয়ার সম্ভাবনাটা একেবারেই কম। তাছাড়াও আমরা স্যানিটাইজেশনের জায়গাটা রেখেছি, যাতে মানুষ এক জায়গায় সংঘবদ্ধ না হয়ে পড়ে সেদিকেও আমাদের ভলেন্টিয়াররা দৃষ্টি রাখছেন। দুর্গাপুর ফ্রেন্ডস ক্লাব রামকৃষ্ণ সর্বজনীনের কালী পুজো 11 বছরে পদার্পণ করল। করোনার জেরে দীর্ঘ লকডাউনে সমস্যায় পড়া পাড়ার বাসিন্দাদের কাছ থেকে এবছর কোনো চাঁদা সংগ্রহ করা হয়নি। ক্লাবের সদস্যরা মেম্বারশিপের পয়সা দিয়ে এবছরের শ্যামা পুজোর আরাধনায় সামিল হয়েছেন। পুজোর বাজেটেও করা হয়েছে কাটছাট। ছোট করে এবছর শ্যামা মায়ের আরাধনা সারছেন উদ্যোক্তারা। করোনা আবহে মণ্ডপ চত্বরে মেনে চলা হচ্ছে ন্যূনতম সামাজিক দূরত্ব। মণ্ডপ চত্বরে যাতে দর্শনার্থীরা একসাথে ভিড় না জমান সেদিকেও লক্ষ্য রেখে চলেছেন উদ্যোক্তারা। করোনা আবহে করোনা সচেতনতা বৃদ্ধিতে জোর দিয়েছেন পুজোর কমিটির সদস্যরা। দুর্গাপুর ফ্রেন্ডস ক্লাব রামকৃষ্ণ সর্বজনীন পুজো এটা। হ্যাঁ, এই জন্য
আমরা 2009 থেকে এই পুজো আমাদের ক্লাব কর্তৃপক্ষের হাতে আমরা নিই। তার আগে এটা সার্বজনীন হিসেবে সেক্টরের পুজো ছিল। আমরা 11 বছর ধরে ক্লাব কর্তৃপক্ষ থেকে এই পুজো সঞ্চালন করছি। এই বছর পুজোর বাজেট অ্যাকচুয়ালি আমরা ইচ্ছে করেই কমিয়ে এনেছি। আমরা পাড়া প্রতিবেশী কোনো জায়গায় সেরকমভাবে চারা কালেকশন করি, ম্যাক্সিমাম মেম্বারশিপের ওপরেই আমরা কালেকশন করেছি। যেহেতু করোনার জন্য লোকের আর্থিক অবস্থা, সব কিছু সাম্প্রদায়িক অবস্থা, সব কিছুই প্রবলেম, মাস্ক সব দিকেই, হ্যাঁ ধরাছোঁ, আমরা এই জন্য ডিস্টেন্স মেনটেন সব কিছু পুজোকে ছোট করে এনেছি। সেই সম্প্রসারণ করে আমরা পুজোকে, আমরা তার মধ্যস্থতা করে পুজোকে পরিচালনা করেছি, সমাজের কল্যাণের জন্য আমরা কন্ট্রিবিউটও করেছি। দুর্গাপুর থেকে সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস। এখন সময় আরো একটা বিরতির, সঙ্গে থাকুন। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल्स से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी हेल्दी एग्रो फ्रेश आटा, रोटी चपाती पूरी पराठा, एग्रो फ्रेश आटा, स्वस्थ जल देह सठीक पुष्टि, एग्रो फ्रेश आटा रोटी, एग्रो फ्रेश आटा। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। রানীগঞ্জের বল্লভপুরে পালিত হল শহীদ সুকুমার ব্যানার্জির স্মরণসভা। আয়োজিত স্মরণসভায় উপস্থিত হয়ে শহীদ সুকুমার ব্যানার্জির স্মৃতিচারণা করে তার সমাজ বদলের আন্দোলনের প্রসঙ্গ তুলে ধরলেন প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, বিধায়ক রুনু দত্ত সহ অন্যান্যেরা। পনেরোই নভেম্বর অর্থাৎ রবিবার রানীগঞ্জের পল্লবপুরে পালিত হল শহীদ কমরেড সুকুমার ব্যানার্জির স্মরণসভা। এদিনের এই স্মরণসভায় উপস্থিত ছিলেন সিপিএম এর জেলা সম্পাদক গৌরাঙ্গ চ্যাটার্জি, বিধায়ক রুনু দত্ত, সিটু সাধারণ সম্পাদক এবং প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী সহ সিপিএম এর অন্যান্য কর্মীরা। এদিন নিজের বক্তব্য রাখতে গিয়ে প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী কমরেড সুকুমার ব্যানার্জির স্মৃতিচারণা করে বলেন, 1993 সালের 25শে জুন বর্ধমানের কুলডিহা গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। সমাজ বদলের স্বপ্ন চোখে নিয়ে ছাত্র আন্দোলনে যোগ দেন। তিনি আরো বলেন, সেই জন্য আমরা বলেছিলাম কারখানা চাই, শ্রমিককে বাঁচাতে হবে। আর সেই কারখানা চাওয়া মানে শ্রমিকের দালাল, মালিকের দালালি করা নয়, শ্রমিকের হয়ে দালালি করা। আর আজকে মানুষ দেখছে কারখানা নেই পশ্চিমবাংলায়, আর মালিকের দলাল কারা, যারা পশ্চিমবাংলাতে এইসব কারখানাতে 1200-1300 টাকা চুক্তি করতে দিয়ে মালিকের সঙ্গে আলাদা করে রাত্রে অন্ধকারে গিয়ে পকেট ভর্তি করে নিয়ে চলে আসে। দিন না হিসেব দিক, এইসব শ্রমিক নেতারা নিজের সম্পত্তির হিসেব দিক ফেরত ঘেসেন। কার গত 5 বছর, 7 বছর, 8 বছরে কার কার কি সম্পত্তি হয়েছে, কোন কোন শাসক দলের এমএলএ, কোন কোন এমপি কি কি তার হচ্ছে সম্পত্তি হয়েছে, আর বাকি হচ্ছে বামপন্থীদের আজ পর্যন্ত 9 বছর 10 বছরে কেউ তার চুলটাও হচ্ছে যে চুতে পারেনি, হিম্মত নেই চুল ছোড়া। আর এদের আজকে টাকার পাহাড়ে বসে আজ মালিকের সঙ্গে দালানি করছে। আমি বলছি এটাই শ্রমিকের রাস্তা, শহীদ সুকুমারকে স্মরণ করার জন্য এটাই হবে শ্রমিকের রাস্তা, যে আমরা জোট বেঁধে আবার হচ্ছে নিজের হকের দাবি আমরা আদায় করবো। 26 তারিখে ধর্মঘট আমরা করবো, আর তার মধ্যে দিয়ে আমরা এগোবো শহীদ সুকুমারকে স্মরণ করে, এই প্রতিজ্ঞা নিয়ে আমরা ফিরবো। ব্যুরো রিপোর্ট, পাবলিক টাইমস। ওয়ার্ল্ড ডায়াবেটিস ডে পর আসানসোল মে নিকালি গই জাগরুকতা র্যালি। ইস জাগরুকতা র্যালি মে কাফি সংখ্যা মে চিকিৎসা জগত কে লোক শামিল হুয়ে।
आसनसोल कोलफील्ड डायबिटीज एसोसिएशन द्वारा शनिवार की सुबह आसनसोल में विश्व डायबिटीज दिवस के अवसर पर एक जागरूकता रैली निकाली गई। यह रैली आसनसोल रविंद्र भवन से लेकर पोलो ग्राउंड तक निकाली गई। मधुमेह जागरूकता रैली का उद्घाटन आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट के DCP अंशुमन साहा ने फ्लैग दिखाकर किया एवं इसके साथ ही ADM डॉक्टर अभिजीत शिवाले, ACP आशालता गोस्वामी, ACP सेंट्रल सौम्यदीप भट्टाचार्य ने बलून उड़ाकर जागरूकता रैली को रवाना किया। डायबिटीज एसोसिएशन के साथ आसनसोल दुर्गापुर पुलिस कमिश्नरेट, इंडियन मेडिकल एसोसिएशन, आसनसोल राइफल क्लब, रेड क्रॉस सोसाइटी आसनसोल सहित विभिन्न संगठनों के सदस्य, चिकित्सक एवं स्वास्थ्य कर्मी शामिल हुए। इस अवसर पर मंच का संचालन रविशंकर चौबे ने किया। डायबिटीज जागरूकता रैली आसनसोल रविंद्र भवन से आरंभ होकर भगत सिंह मोड़, बर्नपुर रोड होते हुए पोलो ग्राउंड में समाप्त हुई। पोलो ग्राउंड में चिकित्सकों सहित पुलिस अधिकारियों ने डायबिटीज के संदर्भ में अपने विचार व्यक्त किए। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। खबर शेष करने आगे आज के हेडलाइंस फिर देखो और एक बार। हेडलाइंस निवेदन करছেন दामोदर इंडस्ट्रीज प्राइवेट लिमिटेड चॉइस ऑफ मिलियंस रिश्ता जो कभी ना टूटे। আসানসোলের ধাক্কাতে তপসি বাবা মোড়ের কাছে একসাথে বেশ কয়েকটি দোকান ও ঝুপড়িতে আগুন। আগুনে পুড়ে মৃত্যু বৃদ্ধার, বশীভূত কয়েকটি দোকান। ঘটনাস্থল পরিদর্শনে গেলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক ও আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি। আসানসোলের কুলটিতে এক গৃহস্থের বাড়িতে আগুন লাগার ঘটনায় চাঞ্চল্য। অল্পের জন্য রক্ষা পেলেন বাড়ির সদস্যরা। আগুনে পুড়ে ছাই বাড়ির আসবাবপত্র সহ যাবতীয় নথি। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছলো দমকলের একটি ইঞ্জিন। আসানসোল পৌর নিগমের পুর প্রশাসক জিতেন্দ্র তিওয়ারি রেলপার ও কাল্লা এলাকার দুটি ছটঘাট পরিদর্শন ছাড়লেন। করোনা আবহে ছট ব্রত পালনকারীদের সুবিধার্থে নানা ব্যবস্থা নেওয়া হবে বলে জানালেন তিনি। সরকারি নির্দেশিকাকে প্রাধান্য দিয়ে ছট ব্রত পালনের আর্জি রাখলেন আম জনতার কাছে। আসানসোলে প্রাক্তন স্ত্রীর প্রেমিকের হাতে ক্যান্সার আক্রান্ত স্বামীর আক্রান্ত হওয়ার অভিযোগ। টাকা পয়সা সম্পত্তি দখলের জন্য এই হামলা বলে অভিযোগ অভিযোগকারীর। ঘটনার অভিযোগ দায়ের থানায়। করোনা আবহে সরকারি নির্দেশিকাকে প্রাধান্য দিয়ে শিল্প শহর দুর্গাপুরে কালী পুজোর আয়োজন। দুর্গাপুরের এডিশন সবুজ সংঘ, যুব ভারতী সংঘ, রামকৃষ্ণ সর্বজনীনের কালী পুজো নজর কাড়া। দর্শনার্থীদের ভিড় এড়াতে অভিনব মণ্ডপ সজ্জা তিন পুজোয়। রানীগঞ্জের বল্লভপুরে পালিত হলো শহীদ সুকুমার ব্যানার্জির স্মরণসভা। স্মরণসভায় উপস্থিত হয়ে শহীদ সুকুমারের স্মৃতিচারণা করলেন প্রাক্তন সাংসদ বংশগোপাল চৌধুরী, বিধায়ক গুণ দত্ত সহ অন্যান্যরা। বিশ্ব মধুমেহ দিবস উপলক্ষে আসানসোলে বের করা হলো সচেতনতা র্যালি। সচেতনতা র্যালিতে উপস্থিত হয়েছিলেন গণমান্য চিকিৎসকেরা। এখনকার মতো খবর এই পর্যন্তই। আপনারা দেখছেন পাবলিক টাইমস, ইওর ভয়েস, আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।